13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি, তার আগেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। বর্তমানে বিজেপি জেলা সভাপতি আছেন অভিজিৎ দা, তার আগে জেলা সভাপতি ছিলেন সন্দীপ নন্দী। রবিবার সকাল থেকেই বর্ধমান আদালত চত্বরে "দাদা আমরা তোমাকে চাই, বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই" পোস্টার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কে বা কারা এই পোস্টার দিয়েছেন তাদের জানা নেই। আপনারা যে সাধারণ মানুষ হিসেবে বর্তমানে কি আবার বিজেপি আসুক করে বলো, মানুষ চাইলে আসবে। বিজেপি জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, এটা বিরোধীদের চক্রান্ত, এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। আজ বর্ধমান জেলা কোটচত্রে যে পোস্টার করেছে সেটি আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কাজ নয়, এটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। এই পোস্টার দেখে এটা বোঝা যাচ্ছে যে বর্ধমান জেলায় সম্মানীয় সভাপতি অভিজিৎ দার নেতৃত্বে সংগঠন মজবুত হচ্ছে, আর সেটা ভয় পেয়েছে বিরোধীরা, তাই তারা বিভিন্নভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে দুর্বল করার চক্রান্ত করছে। এর আগেও কিছুদিন আগে সভাপতিকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করে আমাদের বুস্তরের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। দুদিন আগেও পেপারে একটি খবর বের করছে, যেই পেপারটি তৃণমূলের মুখপাত্র হয়ে কাজ করে, তার ফলে নিচুতলার কর্মীদের মনোবল ভাঙার যে চেষ্টা বিরোধী দলের সেটা বারবার প্রমাণিত হচ্ছে, এবং আজকের যে কাজ সেটা তারই একটি অংশ। আর যার ছবি দিয়ে হয়েছে, তিনি সম্মানীয় সভাপতি এর আগে বর্ধমান জেলা, তিনি বর্তমানে রাজ্যের একজন পদাধিকারী। যারা এ কাজ করেছে তারা বিজেপির গঠনতন্ত্র সম্পর্কে জানে না, এখানে ব্যক্তির কোনো মূল্য নেই, এখানে দলের সংগঠনই শেষ কথা। একটি পদে একজন 3 বছরের বেশি থাকতেই পারে না, অন্য দলের মতো নয় যে একবার কোনো চেয়ারে বসে গেলে যতদিন না চুল পাচ্ছে বা দেহত্যাগ হচ্ছে ততদিন পদত্যাগ হয় না, এমন সিস্টেম নেই আমাদের দলে। যিনি রাজ্যস্তরে চলে গেছেন তারা জেলা স্তরে নেমে আসার কোনো বিষয় নেই, আমাদের দলে সবার প্রমোশন হয় ডিমোশন হয় না। এই বিষয়গুলো যাদের জানা নেই তারা একটি কাঁচা কাজ করে ফেলেছে, এই কাজটা যে অপক্ক হাতের কাজ সেটা পরিষ্কার। আমাদের আগামী দিনের যে কর্মসূচি আছে সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে নবান্ন চলো অভিযান, সেই অভিযানকে ব্যর্থ করার জন্য একাধিক পরিকল্পনা করছে বিরোধীরা, তারই একটা অংশ এটা। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এটা বিজেপি দলের অন্তর্দ্বন্দ্ব, বর্তমান জেলা সভাপতির সাথে পুরনো জেলা সভাপতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপি দলের নিজেদের মধ্যে ব্যাপার, ওদের দলে একটা লড়াই আছে এবং দীর্ঘদিন ধরে নতুন জেলা সভাপতির সাথে পুরনো জেলা সভাপতির একটা দ্বন্দ্ব আছে, তারপর ওদের নতুন পুরাতনের দ্বন্দ্ব আছে, দীর্ঘদিন ধরে এইসব দ্বন্দ্ব চলছে। তো সেটা ওদের সেই দ্বন্দ্ব থেকে হোক বা নতুন সভাপতি কাজ করতে পারছে না তার থেকে হোক, হতেই পারে, তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার বলার মতো কিছু নেই। কারণ তাদের দল চিন্তা করবে, পোস্টার মেরেছে, দল চিন্তা করবে কাকে সভাপতি করবে কাকে না করবে, তাতে আমাদের তো কিছু যায় আসে না। বর্ধমান থেকে টিঙ্কু সাহ, আনন্দবার্তা।